প্রিয় বন্ধুরা, আজ পবিত্র শবে বরাত। শবে বরাতের দিনে সিলেটের দৃশ্য, সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় আমাদের প্রাণের সিলেট, জন্মভূমি সিলেট, সিলেটকে আমাদের চ্যানেলে উপস্থাপন করে থাকি, যাতে আমাদের প্রবাসী ভাই বন্ধুরা আমাদের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি কী তারা দেখে বুঝতে পারেন। প্রিয় দর্শক, মুসলমানদের পবিত্র মাস রমজান মাস, আর মাত্র কয়েকদিন পরই রমজান মাস আসছে। ইনশাআল্লাহ আমরা রমজান মাসের ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব। পবিত্র রমজান মাসে সিলেটের অবস্থা এবং পরিস্থিতি কী এ বিষয়ে আমরা জানি। বর্তমান সময়ে মহামারী করোনা আবারও বাড়ছে এবং মহামারী করোনা বাড়ার কারণে হয়তো বা লকডাউন আসতে পারে। আমরা আজকের যে নিউজটি আমরা দেখলাম, বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর যে ঘোষণা দিয়েছেন, সামাজিক দূরত্ব মেনটেন করতে হবে, মসজিদে নামাজ পড়া কমাতে হবে, পাঁচজনের উপরে নামাজ পড়তে পারবেন না, জমার নামাজে দশজন, এই যে নীতিমালা, আগের যে নীতিমালা ছিল সেটা আবারও আসছে। তো আল্লাহ তাআলা যদি মেহরবানি করেন তাহলে হয়তোবা এই লকডাউন থেকে আমাদেরকে মুক্তি দিতে পারেন। তারপরও আমি বলবো, আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন, বিশেষ করে সিলেট অথবা বাংলাদেশের, আপনারা একটু সচেতন হন, সতর্ক থাকুন, নিজেকে সেভ করুন, নিজের পরিবারকে সেভ করুন, মাস্ক পরুন, নিজ থেকে নিজ উদ্যোগে সামাজিক দূরত্ব মেনটেন রাখুন। প্রতিদিনই মহামারী করোনা বাড়ছে, আমরা সামনে পবিত্র রমজান মাস আসছে, গত রমজান মাসেও কিন্তু লকডাউন ছিল, এই রমজান মাসে যাতে লকডাউন না আসে সেটাই আমরা মহানাল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় সব ধরনের ভিডিও দিয়ে থাকি, সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনারা দেশে বিদেশে যারা আছেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সিলেটের এই সৌন্দর্য আপনাদের কাছে কেমন মনে হলো? সিলেটের এই